এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, যেখানে আগামীকাল বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে সে হাওড়া স্টেশনে সেখানে উদ্বোধন করবেন। এই একই মঞ্চে থাকার কথা আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটোসাঁটো নিরাপত্তা আমরা দেখাবো, যে সম্পূর্ণ আটোসাঁটো নিরাপত্তা। এবং কাল বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই দ্রুতগামী ট্রেনটি 8 ঘন্টায় পৌঁছে দেবে, আবার 8 ঘন্টার মধ্যে সেখান থেকে ফিরে আসবে হাওড়াতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখাবো যে 22 ও 23 নম্বর প্ল্যাটফর্ম, যেগুলো দূরপাল্লাগামী ট্রেন, সেখানে বন্ধ করা হয়েছে একদম আটোসাঁটো নিরাপত্তা। সেই নিরাপত্তার জেরে একদম ভোগান্তিও হচ্ছে সাধারণ মানুষের, তারা ওই দুটো প্ল্যাটফর্ম বন্ধ থাকার জন্য বহু মানুষ এক জায়গা হয়ে একত্রিত হয়ে গ্যাদারিংও হয়ে যাচ্ছে। আগামীকাল পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে হাওড়া স্টেশনের চিত্র দেখাবো, একটা মানে কী বলবো যে কোনোরকমভাবে আটোসাঁটো নিরাপত্তা কাউকে যেতেও দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। আগামীকাল একসঙ্গে হতে পারেন একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।